ইনজুরি কাটিয়ে টি বিশ্বকাপের আগেই ক্রিকেটে ফিরছে তামিম টানা ব্যর্থ হবার পর কপাল পুড়তে পারে সৌম্য সরকারের এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন দীর্ঘ সময় ধরে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সৌম্য সরকার ব্যাট হাতে টানা ব্যর্থ হবার পরও তাকে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিয়েছিল একাদশে সেই সুযোগের খানিকটা কাজে অবশ্য লাগাতে পেরেছিলেন বাহাতি এই ব্যাটসম্যান গত জিম্বাবুয়ে সিরিজে লিটন দাস ও তামিম ইকবাল টি টোয়েন্টি স্কোয়াডে না থাকায় সুযোগ হয়ে এসেছিল সৌম্য সরকারের যেখানে সাথে মিলে দলকে ভালো শুরু এনে দেন তিনি হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়ও তবে এরপর যেন আবারও আশার প্রদীপ নিভিয়ে দিয়েছেন সৌম্য সরকার গত অস্ট্রেলিয়া সিরিজে আবারও সেই খেই হারানোর সৌম্য সব মিলিয়ে করেছিলেন আটাশ রান যা ওপেনার হিসেবে বড্ড বেমানান সেই সাথে ওপেনিং এ ভালো শুরু না পাওয়ায় দলকেও এর খেসারত দিতে হয়েছে অস্ট্রেলিয়া সিরিজ শেষ করার পর নিউজিল্যান্ড সিরিজের দলে যুক্ত হয়েছেন লিটন দাস মুশফিকুর রহিম এবং আমিনুল ইসলাম বিপ্লব ওপেনার হিসেবে এই সিরিজের লিটন ও নাইম শেখের উপর টিম ম্যানেজমেন্ট ভরসা করতে পারে সেটা অনুমেয় ফলে ব্যর্থতার চাদরে মোড়ানো সৌম্য সরকারকে ওপেনিং পজিশনে দেখা নাও যেতে পারে এদিকে নিউজিল্যান্ড সিরিজের পর বাংলাদেশের সামনে বিশ্বকাপ মিশন যেখানে স্কোয়াডে যুক্ত হবেন তামিম ইকবাল দীর্ঘ সময় ধরে তামিম ইকবাল টি টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকলেও বিশ্বকাপের স্কোয়াডে তামিমের থাকা অনেকটাই নিশ্চিত দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল আসন্ন বিশ্বকাপেও ওপেনিংয়ে অটো চয়েস থাকছেন বর্তমানে ১৯ সদস্যের যে স্কোয়াড রয়েছে সেটার সাথে তামিম ইকবাল যুক্ত হলে গিয়ে দাঁড়াবে বিশ জনে তবে নিউজিল্যান্ড সিরিজের মাঝামাঝি সময়ে এসে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে বিসিবিকে যে স্কোয়াড হবে পনেরো জনের যদিও বাড়তি ক্রিকেটার নিতে হয় তাহলে সেই ব্যয় বহন করতে হবে বোর্ডকেই তামিম ইকবাল বিশ্বকাপের স্কোয়াডে ফিরলে টাইগারদের স্কোয়াডে সর্বমোট ওপেনারের সংখ্যা দাঁড়াবে চারজনে ফলে লিটন দাসের সাথে তামিম ইকবালের ওপেনিং জুটি হবার সম্ভাবনাই বেশি এছাড়া বিকল্প হিসেবে নাইম শেখ থাকায় সৌম্যকে ওপেনিংয়ে খেলানোর কোনো সম্ভাবনাই নেই যদিও সৌম্য একাদশে থাকেন তাহলে তাকে খেলানো হতে পারে মিডল অর্ডার অথবা লোয়ার অর্ডারে